বাবা, 9টা বেজে গেল। ডাম্পি, এই ডাম্পি আসছে বল। এই দেখলাম 9টা বেজে গেল, আজকাল আর 9টা না বাজে ঘরে ফিরছি না। কি করছে বলতো লোকটা, হ্যাঁ কোথায় আড্ডা মারছে? আচ্ছা মা, বাবু বাইরে কোনো মেয়ের পাল্লায় পড়েনি তো? চুপ কর। সে তুমি আমাকে চুপ করাতেই পারো, কিন্তু মা গৃহে শান্তি না থাকলে না সব পুরুষ মানুষরা বাইরে এরকম চুকচুক চুকচুক করে। 14 নম্বরে রতন বাবুকে দেখেই বুঝেছি। কেন, রতন বাবু কি করেছে? কি করেছে সেটা তো আমি দেখিনি, শুনেছি। রতন বাবু অন্য পাড়ায় যায়, হ্যাঁ পকেটে ইয়ার নোটের বান্ডিল নিয়ে, যখন পাড়ায় ঢোকে সবাই ছেকে ধরে, এবলে আমার কাছে এসো, ওবলে আমার কাছে এসো। তারপরে মাঝ রাত্রেতে বাবুর রিস্কো চড়ে ফুতুর হয়ে চলতে চলতে পারে। না না না, আমার স্বামী কোনো ঘরে যাবে না, আর আমার গৃহে কোনো অশান্তিও নেই, আমায় কত ভালোবাসে, আমাকে ছাড়াও কাউকে চেনেই না, কোথাও যাবে। আর যদি যায় না তাহলে মুখে নুরো ঘষে দেবো, নুরো ঘষে দেবো। এটা ঠিক। আজ দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ 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 করছিস, বেরো বেরো এখান থেকে, তোকে দেখে আমার গা জ্বালা করছে, যা বেরো। সব দোষ এখন আমার ঘাড়ে না, যা বেরিয়ে, সব দোষ আমার ঘাড়ে। শোনো মা, একটা ভালো কথা বললাম, বাবু ফেললে চেক করে নিও। আই তুই যাবি কিনা, চেক করবো কিনা করবো সে আমি বুঝবো, আমার স্বামী।